আইফোন 15 প্রো ম্যাক্স ডান, বাট বসুন্ধরা সিটিতে আসলে কেনাকাটা যেমন তেমন টাকা থাকতে হবে ভরপুর। ভাই টাকাগুলো তো স্যাপ দিয়ে গুনে নিচ্ছেন, আরেক বান্ডি লাগবে। আইফোনের জন্য সব ঢাইলা দিলেন, সাকার বাতাস খান ভাই, বাতাসটা লাস্ট বাতাসটা খেয়ে গেলেন, দিয়ে গেলেন বাতাস খেয়ে গেলেন, মানে বাতাস খেয়ে কি আর পেট ভরে পড়ে আপু, তাই খাবারই খাইলাম। কেন সেটা পরে বলছি, তার আগে ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। কিন্তু দরজা খুলতে গিয়ে শুরুতে মামা ভাগ্নে দুজনেই চমলক্ষ হয়ে গেলাম। শুরুতে আজকে আমার সাথে কে কে আছে পরিচয় করাই দিই। এটা হচ্ছে মিশকাত মাম্মাজি, আর এটা হচ্ছে মাহমুদ ভাই, আর এটা হচ্ছে রিয়াপু। রিয়াপু বাসা থেকে নামার আধা ঘন্টা আগে আমরা নামছি, আর অন্যদিকে রিয়াপু তো মেকআপ শেকআপ করতেই ব্যস্ত ছিল। যাই হোক ব্যাপার না, তারপর আমরা সবাই মিলে গাড়িতে উঠে একসাথে হয়ে গেলাম। কিন্তু এখানে এসেও দেখছি রিয়াপু আর মিশকাত টিকটক করতে ব্যস্ত, আর অন্যদিকে ভাইয়া দেখছি বডি ফিল্ডার একদম চমলক্ষ পোজ দিছে। আর আজকে আমরা কোথায় যাচ্ছি এবং কি করতে যাচ্ছি সেটা তো আপনারা ভিডিওর টাইটেল, থাম্বনেল এবং ইন্ট্রো দেখে আশা করি বুঝতে পারছেন, তাই নতুনভাবে আর কিছু বলার নাই। তারপরও বলে দিচ্ছি, আজকে আমরা চলে আসলাম বসুন্ধরা সিটি কমপ্লেক্সে, কারণ মিশকাত মাম্মাজির জন্য একটা আইফোন 14 প্রো ম্যাক্স কেনা লাগবে, আর আমার জন্য একটা আইফোন 15 প্রো ম্যাক্স কেনা লাগবে। এই জন্য আমরা দেরি না করে ঝটপট করে চলে আসলাম বসুন্ধরা সিটিতে। এখানে প্রবেশ করতে মিশকাত মাম্মাজিকে বন 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 করে ঘুরাচ্ছিলাম, কারণ মিশকাত মাম্মাজি আজকে অনেক খুশি। খুশির ঠেলাই তো সবসময় শুধু ব্যাঙের মতো লাফাইতাছে, তাই ধরে ধরে রাখছি, আর অন্যদিকে আপু সবসময় পিছন পড়েই আছে, তাই আপুকে রেখে আমরা উপরে চলে আসলাম, কারণ এখানে সবাই যার যার মতো তাই তাই ব্যস্ত, আর আমি আমার মতো এদিকে ভিডিও করতে ব্যস্ত। বসুন্ধরা সিটিতে আইসা তো বন 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 করে ঘুরে ঘুরে ভিডিও করে বেড়াচ্ছি। অন্যদিকে মিশকাত মামাজির দিকে ক্যামেরা ধরতে মিশকাত দেখছি বিভিন্ন রকম স্টাইলে পোস্টপাস দিচ্ছে, আর অনেক রং ঢং করতেছে। এর মধ্যে আবার আপু আইসা মিশকাতে টিকটক ভিডিও করে দিচ্ছে, মিশকাত দেখছি উড়াধুরা ডান্স করতেছে, তাই আমি আবার ভাবলাম মিশকাতকে বন 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 করে ঘুরাইয়া ঘুরাই একটা শর্ট ভিডিও করি, তাই আমিও একটা ছোট্ট আকারে শর্ট ভিডিও করে নিলাম। এগুলা করতে করতে তো আমরা ফোন কেনার কথাই ভুলে গিয়েছি গা, তবে ফোন কেনার আগে চলে আসলাম একটা ডায়মন্ডের দোকানে ডায়মন্ডের রিং কিনতে। এখানে এসে কেনাকাটা বাদ দিয়ে মামা ভাগ্নে দুজনে মিলে খেলাধুলা করে বের হয়ে গেলাম। এখন দেখছি মিশকাত হাত ধরে টানাটানি করছে কোলে ওঠার জন্য, এই ঝটপট করে কোলে তুলে নিয়ে দৌড়ানি দিয়ে অনেকটাই ঘুরালাম, কিন্তু নামানোর সময় দেখছি কোনোভাবেই নামছে না, একদম আঠার মতো লেগে আছে। এর মধ্যে আবার আমার চমলক্ষ ভিডিওর ভক্ত ভালোবাসার ভাইগুলা চলে আসলো, তাদেরকে সময় দিলাম, এমনকি একটা আপুও চলে আসলো, তাকেও সময় দিলাম, তারা দেখছে অনেক খুশি হলো এবং তাদের সাপোর্ট ও ভালোবাসা পেয়ে আমি অনেক খুশি হয়ে গেলাম। তারপর আর কোথাও দেরি না করে ঝটপট করে চলে আসলাম লাইভ এক্সচেঞ্জ রাহাত ভাইয়ের দোকানে ফোন কিনতে। আসা মাত্রই তো মিশকাতের ডায়লগ মারতে শুরু করে দিল, দুষ্টামি বাদ দিয়ে ফোনটা তাড়াতাড়ি করে কিনে ফেলি। এই তো আমার আইফোন 15 প্রো ম্যাক্স, ওয়াও। মামুনি কি নিচ্ছে 14 প্রো ম্যাক্স, আর ভাই কি নিচ্ছে 15 প্রো ম্যাক্স, না কোথা থেকে নিচ্ছেন? লাইভ এক্সচেঞ্জ রাহাত ভাইয়ের কাছ থেকে। তারপর শুরুতেই মিশকাত মাম্মাজি খুবই মনোযোগ সহকারে তার আইফোন 14 প্রো ম্যাক্সটা আনবক্সিং করলো, কিন্তু মিশকাত আনবক্সিং করার পর খুশির ঠেলায় কোন দিকে তাকিয়ে পোস্টপাস দিবে সে নিজেও ঠিক পাচ্ছে না, আর আমি অন্যদিকে ভাইয়াটার টাকার গরম দেখে আয়াম তো অবাক হয়ে গিয়েছি গা। দুই পকেটে দুইটা বান্ডিল আনছে আইফোন 15 প্রো ম্যাক্স কিনতে। কত দিবেন ভাইয়া বলেন? আপনার জন্য আমি তো না দিলেই নয়, তাই না? কারণ যে প্রশংসা করেন আপনি ফ্রিতেই তো নিতে পারি, তাই না? আপনার জন্য আমার কলিজা দিল সব ফ্রি, কলিজা দিল সবকিছুই ফ্রি, শুধু ফোনটাই ফ্রি না, তাই ফোনের জন্য দিতে হচ্ছে অনেকগুলো টাকা। জাস্ট একটা আইফোন 15 প্রো ম্যাক্স এর জন্য দিতে হচ্ছে 1,90,000 টাকা, আর মিশকাত মাম্মাজির 14 প্রো ম্যাক্স এর জন্য দিতে হচ্ছে 1,50,000 টাকা। ভাই টাকাগুলো তো স্যাপ দিয়ে গুনে নিচ্ছেন, কি করার ভাই, যে গরম পড়ছে আর আইফোনের বাজার তো আরো গরম। সব দিয়ে দিলেন ভাই? হ্যাঁ, আইফোনের জন্য সব ঢাইলা দিলেন। হ্যাঁ, আরেক বান্ডিল লাগবে, আরেক বান্ডিল ইচ্ছা আপনার ভাই, আপনার ইচ্ছা কার বাতাস খান, টাকা তো যাইবই আপনার কাছে, যেভাবে তাকালো মনে হচ্ছে ওয়ান টাইম গ্লাসটাই খেয়ে ফেলবে। আর এইদিকে মিশকাতে একটা চমলক্ক জিগজাগ ব্যাকপ্যাক কিনে অনেক খুশি, আর অন্যদিকে আমাকে টগি ফানে নিয়ে যাওয়ার জন্য প্রমিস করাচ্ছে, বাট আমি রাজি হচ্ছি না। না না ওইটা বলতে পারবো না, রুকো যারা খাই নাই তো খাবো।
আর এখন আমরা যাচ্ছি বসুন্ধরা সিটির একদম টপ ফ্লোরে ডিনার করার জন্য। কিন্তু লিফটের সিঁড়িতে দেখছি অনেক জ্যাম, জ্যামে একদম ভরপুর, তাই আর কি ঠেলাঠলি দিয়ে চিপা চাপার মধ্য দিয়ে বের হয়ে চলে আসলাম ডিনার করার জন্য। কারণ ক্ষুধার জ্বালাই তো পেটটা একদম খা খা করছিল, তাই অনেক রকমের আইটেম নিয়ে আমি শুরুতেই খাবারের ওজনটা মেপে নিলাম। কারণ এখানে খাবারের ওজন মেপে সেল করা হয়, 1 গ্রাম খাবারের দাম অনলি 93 পয়সা করে। তাই আমরা যত রকম আইটেমের খাবার নিই না কেন সবগুলা খাবারের দাম একই, সেজন্য আমার যে সকল আইটেম গুলো পছন্দ সবগুলাই আমি নিয়ে নিয়ে গরুর মতো গপ 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 করে করে খাচ্ছি। আর আমাদের খাওয়া দাওয়ার ভিডিও করে দিচ্ছিল মাহমুদ ভাই, মাহমুদ ভাই দেখছে আমাদের ভিডিও করা বাদ দিয়ে নিজের ভিডিও করতে ব্যস্ত হয়ে আছে। তার কিছুক্ষণের মধ্যে আমাদের ড্রিঙ্কস চলে আসলো, আর এই ড্রিঙ্কসটা আমি না খেয়ে বসুন্ধরা সিটিকে খাওয়াই দিলাম। অন্যদিকে মাহমুদ ভাই আমার নামে আপুর কাছে কি যেন বলছে, তোমার ভাই রাজশাহী থেকে এসেছে, ওর না আছে রস না আছে কোষ। ডিনার করা শেষে আবার চলে আসলাম আইসক্রিম খাইতে, তো আমি অরেঞ্জ ফ্লেভার এবং চকলেট ফ্লেভার দিয়ে আইসক্রিমটা বানিয়ে নিলাম। অন্যদিকে সবাই ভরপুরভাবে আইসক্রিম খাচ্ছে, আর আমি আর মিশকাত মাম্মা যে এদিকে ঘুরে ঘুরে খাইতে গিয়ে দেখছি বসুন্ধরা সিটির সময় শেষ, এজন্য সবাই দেখছি বিড়বিড় করে বের হয়ে যাচ্ছে। তাই আমরা থেকে কি করব, আমাদেরও তো ফোনটোন কেনা শেষ, তাই আমরাও বিড়বিড় বিড়বিড় করে বের হয়ে পড়লাম। সুতরাং আজকের মতো আমাদের ভিডিওটি এ পর্যন্তই, আবারও পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ, বাই বাই, আসসালামু আলাইকুম।